प्रिय छात्र छात्री आज के आम्रा एसे गेछी तुम्हारे दशम श्रेणी गणित वृत्तस्त चतुर्भुज संक्रांत उपपाद्य आलोचना करार जन्य। एटी तुम्हारे दशम अध्याय बा टेंथ चैप्टारेर मध्य रही है गणित प्रकाश बोईर। आम्रा कतगुलो छवि एंकेछी आज के प्रथम शुरूते छविगुलो देखो कतगुलो चतुर्भुज सबगुलोई देखो चतुर्भुज निये आमी एंकेछी तार माझखाने एखाने दुटो चतुर्भुज रयेछे बाट एरा देखो वृत्तेर मध्ये रयेछे चतुर्भुजगुलो शीर्षबिंदु वृत्तेर उपर रयेछे। एखन तोमादेर कौतूहल होच्छे जे एतगुलो चतुर्भुज साजिए आमी केन आलोचनाय एलाम। आजकेर एसेछे एई कारणे जे आमादेर जे ज्यामितिक चित्रगुलो थाके त्रिभुज चतुर्भुज पंचभुज षड़भुज ट्रापिजियम चतुर्भुजेर विभिन्न रकम बिन्यास आमरा एगुलो परिचित आगे होयेछि किन्तु आमरा परिचित होवार संगे संगे एटा लक्ष्य करेछि जे विशेष विशेष जे नामकरणगुलो करार साथे साथे तादेर किछु चारित्रिक बैशिष्ट्य आछे। प्रथमत चतुर्भुज बोलले आमरा जेटा बुझी चारटे बाहु थाकबे माने चारटे रेखांश द्वारा तैरि जेमन एक दुई तीन चार चारटे रेखा एवं प्रत्येकटिर मध्ये देखो चारटी करे अंतःकोण आछे। प्रत्येकटी चतुर्भुजेर चरित्र हच्छे एटाई चारटी सरलरेखांश द्वारा बद्ध समतलिक चित्र। देखो एटा एकटा तलेर मध्ये रेखेछि चारटे करे प्रत्येकटा सरलरेखांश आछे एवं तारा प्रत्येके क्लोज्ड चारटे करे लाइन सेगमेंट एवं चारटे करे देखो अंतःकोण आछे। प्रत्येकटी चतुर्भुजेर चरित्र हच्छे एटा। आर आमरा कि जानि चतुर्भुजेर चारटी कोणेर समष्टि एई जे चारटे कोण रयेछे एदेर समष्टि कत हय 360 डिग्री। चतुर्भुजेर चारटी कोणेर समष्टि कत हय 360 डिग्री। संक्षेपे लिखलाम 360 डिग्री चतुर्भुजेर चारटे अंतःकोणेर समष्टि। त्रिभुजेर क्षेत्रे जेटा आमरा जानि 180 डिग्री हय। एखन এই যে 360 ডিগ্রি চারটি কোণের সমষ্টি হয় কিন্তু কোন কোণটা কেমন হয় সেটা আমরা আগে থেকে নির্দিষ্ট করে বলতে পারি না। এখানে যে ছবিগুলো এঁকেছি প্রত্যেকটি চতুর্ভুজের চরিত্র অনুযায়ী তাদের কোণগুলো হয়। আজকে আমরা এমন একটি জায়গায় যাওয়ার চেষ্টা করব যে চতুর্ভুজগুলোর বিশেষ বিশেষ কোণের সঙ্গে আরেকটি অন্য কোণের কোনো সম্পর্ক আছে কি না সেই ধরনের শ্রেণীবিভাগগুলো আমরা করার চেষ্টা করব। দেখো শুরুতে এখানে একটি আয়তক্ষেত্র এঁকেছি এখানে একটি বর্গক্ষেত্র এঁকেছি দুজনের ক্ষেত্রে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি করে হয় প্রত্যেকটি কোণ কিন্তু 90 ডিগ্রি করে হয়। তাহলে দেখো এখানে 90 এগুলো প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি করে 90 ডিগ্রি কোণকে আমরা এইভাবে একটা বক্স করে লিখি এগুলো হচ্ছে সব 90 ডিগ্রি কোণ এটাও 90 ডিগ্রি এটাও 90 ডিগ্রি। আমি এখন মূল ফোকাস করতে চাইছি যে বিপরীত কোণগুলোর মধ্যে কেমন সম্পর্ক আছে এইগুলো আমরা একটু রিভিউ করে দেখি তারপরে আমাদের আসল সিদ্ধান্তে পৌঁছব। দেখো এই দুটি কোণের সমষ্টি এটা যদি 90 হয় এটাও যদি 90 হয় তাহলে দুজনের যোগফল কত হবে 180 ডিগ্রি। একইভাবে দেখো এটাও 90 এটাও 90 যোগ করলে 180। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলতে পাচ্ছি যে বিপরীত কোণগুলোকে যোগ করলে 180 ডিগ্রি হয়। নেক্সট বর্গক্ষেত্র ঠিক তাই বাহুগুলো সমান হয়ে যায় কিন্তু কোণগুলো সবই 90 ডিগ্রি করে থাকে তাহলে এক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি। সামান্তরিকে যাই সামান্তরিকের ক্ষেত্রে দেখো এই কোণ আর এই কোণ এটা যত বেশি হেলে থাকে তত এই কোণগুলো দেখো দুজনেই সমান সমান কিন্তু ছোট হয়ে যায় আর এই দুটো অপেক্ষাকৃত বড় হতে থাকে তাহলে বুঝতেই পাচ্ছ এই দুটি কোণের সমষ্টি আর এই দুটি কোণের সমষ্টি কখনো এক হবে না। এই ছবি যত আরও বেশি সরু হয়ে যাবে তত দেখতে পাবে কোণগুলোর যোগফল ক্রমাগত কমে যাচ্ছে 180 থেকে কম এবং এইগুলো 180 থেকে বেশি হচ্ছে। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো না যে বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি কিন্তু হচ্ছে না। এটা কখন 180 ডিগ্রি হয়ে যাবে যখন এটা স্ট্রেট হয়ে যাবে অর্থাৎ বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের শেপ নেবে। তাহলে আমি দেখতে পেলাম এখানে হচ্ছে বিপরীত কোণের যোগফল 180 এখানেও হচ্ছে এখানে কিন্তু হলো না
একইভাবে সামান্তরিকের মতো রম্বসেরও একই চরিত্র, একই রকম ব্যাপার রয়েছে। তাহলে এখানেও কিন্তু 180 ডিগ্রি যোগফল হচ্ছে না। এবার একটা দেখো, এখানে ট্র্যাপিজিয়াম এঁকেছি। ট্র্যাপিজিয়ামের বৈশিষ্ট্য কী? এক জোড়া বাহু সমান্তরাল থাকছে, বাকি দুটি সম্বন্ধে কোনো কিছু আগে থেকে বলা যাবে না। তো এখানে দেখো, এটা একটা এমন, এটা কিন্তু সমদ্বী বাহু, ট্র্যাপিজিয়াম নয়। দেখতে পাচ্ছ এই বাহু আর এই বাহু ছোটো বড় রয়েছে, এই দুটো যদি সমান হয় তখন তাকে আমরা বলি সমদ্বী বাহু, ট্র্যাপিজিয়াম। তাহলে এক্ষেত্রে দেখো, এটা যদি 90 ডিগ্রি হয় বা কাছাকাছি কিছু হয়, আর এই কোণটা দেখো 90 থেকে অনেক বেশি, যোগ করলে কিন্তু এটা 180-র বেশি হবে। একইভাবে এই দুটো তাহলে 180-র কম হচ্ছে, তার মানে এখানেও কিন্তু 180 ডিগ্রি হওয়ার কোনো নিশ্চয়তা পাচ্ছি না। এবারে দেখো সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম এমনি ট্র্যাপিজিয়ামের একটা মধ্যে বৈশিষ্ট্য কী? এর একটু এক্সট্রা ফিচার্স আছে, যে এই দুটো বাহু যেমন এখানে সমান নয়, এখানে কী হয়, এই দুটো বাহু সমান হয়ে যায়, তার ফলে এই কোণগুলোও সমান হবে, এই কোণগুলোও সমান হবে, এবং তাদের কর্ণগুলো হচ্ছে গিয়ে সমান হয়ে যাচ্ছে। তা এইরকম ক্ষেত্রে আমরা দেখতে পাব, তোমরা যদি মেপে দেখো, যে এই দুটো, এই কোণ আর এই কোণ, এই দুটো কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি হয়ে যাবে। এগুলো তোমরা হ্যান্ডস অন অ্যাক্টিভিটি করবে, আমি এখানে বোর্ডে এঁকেছি, তোমরা এরকম বহু রকমের চতুর্ভুজ খাতায় আঁকবে, এঁকে সবগুলোর বিপরীত কোণগুলোকে যোগ করে করে দেখো কার ক্ষেত্রে 180 ডিগ্রি হচ্ছে, কার ক্ষেত্রে 180 ডিগ্রি হচ্ছে না। দেখবে এইভাবে যদি তোমরা ছবিগুলো এরকম হয়, তোমরা এই চরিত্রের মিলগুলো পাবে। এটা একটা দেখো, যে কোনো চতুর্ভুজ এঁকেছি, এর বাহুর মধ্যে কোনো ছন্দ নেই, কোনটার সঙ্গে কোনটা মিলবে কিনা কোনো গ্যারেন্টি নেই, এদের যেমন বিশেষ বিশেষ বৈশিষ্ট্য আছে এখানে কোনো রকম নেই, যে কোনো রকমভাবে এঁকেছি। এক্ষেত্রেও তুমি দেখবে যে বিপরীত কোণগুলোকে যোগ করলে সবসময় 180 ডিগ্রি হবে না, কখনো কখনো হতে পারে চরিত্র অনুযায়ী। যেমন এইরকমভাবে এঁকে ফেললে 180 ডিগ্রি, এইভাবে আঁকলে 180 ডিগ্রি হবে, এইভাবে আঁকলে 180 ডিগ্রি হবে না, এটা যে কোনো চতুর্ভুজের জন্য আমরা পড়লাম। আর কি এখানে দেখো, দুটো চতুর্ভুজ এঁকেছি, এই দুটো চতুর্ভুজেরও শেপ আমাদের পরিষ্কার করে আইডিয়া হচ্ছে না যে এটা কোনো নির্দিষ্ট এরকম কোনো শেপ কি না, কিন্তু এই দুটো চতুর্ভুজকে আমরা দেখো বৃত্তের উপর এঁকেছি, অর্থাৎ এদের শীর্ষবিন্দুগুলো বৃত্তের উপর উপস্থিত রয়েছে। এই যে দেখো, এখানে দেখো বৃত্তের উপর রয়েছে, এইখানে তোমরা এরকম কয়েকটা বৃত্ত এঁকে তার মধ্যে তোমরা যেমন খুশি চতুর্ভুজ আঁকবে। এঁকে এবারে দেখো যে এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি হয় কি না, এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি হয় কি না। যেহেতু আজকে তোমাদেরকে লাইভ ক্লাসে পাচ্ছি না, লাইভ ক্লাসে থাকলে তোমাদেরকে এক্ষুনি আমি এগুলো আঁকতে বলতাম এবং তোমরা নিশ্চয়ই খুব উৎসাহের সঙ্গে আঁকতে এবং মেপে দেখতে যে যোগফলগুলো সত্যি সত্যি 180 হচ্ছে না 180 কম হবে। তোমরা এই কাজটা বাড়িতে করতে করতে দেখতে পাবে, যত তোমরা বৃত্তের মধ্যে যে কোনো চতুর্ভুজ আঁকোই না কেন, যেমন খুশি আঁকো না কেন, দেখতে পাবে বিপরীত কোণগুলো যোগ করলে সর্বদাই 180 ডিগ্রি হবে, সর্বদাই 180 ডিগ্রি হবে। তুমি যে কোনো বৃত্তের উপর যেমন খুশি চতুর্ভুজ আঁকবে, শুধু চতুর্ভুজগুলো, শীর্ষবিন্দুগুলো বৃত্তের উপর থাকতে হবে। তাহলে এই কাজটি করতে করতে তোমাদের মধ্যে একটা ধারণা আস্তে আস্তে মাথার মধ্যে আসছে, একটা কৌতূহল সুলভ ধারণা, যে তাহলে সবার ক্ষেত্রে কখনো হচ্ছে কখনো হচ্ছে না, কিন্তু যদি বৃত্তের মধ্যে তাকে আমি ধরে ফেলি তাহলে সর্বদাই কিন্তু হচ্ছে। এবং এই 180 ডিগ্রি যদি দুটো কোণের যোগফল হয় তাকে আমরা কি বলি, সম্পূরক কোণ। তাকে আমরা বলি কি, সম্পূরক কোণ। যে দুটি কোণ এ এবং বি সম্পূরক, তার মানেই হচ্ছে এ প্লাস বি, এদের অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রি হবে। আর এর সঙ্গে আমরা, এটা আমার এখানে প্রয়োজন নেই তবু আমি লিখেছি কেন, আমরা অনেক সময় পড়াশোনা করতে গিয়ে এই সম্পূরক আর পূরকটা আমরা গুলিয়ে ফেলি। সম্পূরক মানে হচ্ছে দুটি কোণের যোগফল 180 ডিগ্রি, অর্থাৎ একে অপরকে পূরণ করছে 180 ডিগ্রি দিয়ে। আর এটা হচ্ছে পূরক কোণ, মানে একে অপরকে 90 ডিগ্রি দিয়ে পূরণ করছে, অর্থাৎ দুজনে একজনের ভ্যালু যা হবে অপরটির ভ্যালু এমন কিছু হতে হবে যাতে করে 90-এর পূর্ণতা প্রাপ্তি হয় যোগফলের পরে। ঠিক এখানেও তাই, এর সঙ্গে বি সম্পূরক তখনই যদি এর সঙ্গে, এর মানের সঙ্গে বি এর মান যোগ করার পরে যদি 180 ডিগ্রির সম্পূর্ণতা আসে। তাহলে এইভাবে আমরা 1 ডিগ্রির সম্পূরক কোণ বলতে পারি। তাহলে এর সঙ্গে কী যোগ করলে, 179 ডিগ্রি যোগ করলে 180 ডিগ্রি হবে,
তাহলে বলতে পারি 180 ডিগ্রির পূরক কোণ 1 ডিগ্রি আর 1 ডিগ্রির পূরক কোণ 179 ডিগ্রি। এইভাবে আমরা বলতে পারি 5 ডিগ্রির পূরক কোণ কত হবে 175 ডিগ্রি। দেখো দূরের যোগফল 180 ডিগ্রি হচ্ছে। এগুলো আমরা অনেক কিছু বৈশিষ্ট্য আমরা ছোটবেলায় শিখেছি, আবার কখনো কখনো এই ধরনের অভিজ্ঞতারও সম্মুখীন হয়েছি, কিন্তু এদের যেই একটা বিশেষ বৈশিষ্ট্য যে বৃত্তের মধ্যে যদি কোনো চতুর্ভুজ থাকে তার বিপরীত কোণগুলোর যোগফল যে 180 ডিগ্রি হয়, এই ধারণাটা আমরা কিন্তু কখনো আলাদা করে হয়তো কখনো কেউ কেউ পর্যবেক্ষণ করিনি। আজকের একটা আমরা সুযোগ পেলাম, অবকাশ পেলাম, যেখানে আলোচনার ক্ষেত্র যে ভেরি একটা ইন্টারেস্টিং রেজাল্ট, যে দেখো বৃত্তের মধ্যে যদি কোনো বৃত্তের উপর যদি কোনো চতুর্ভুজ এইভাবে তৈরি করা যায়, যাকে যার শীর্ষবিন্দুগুলো বৃত্তকে দিয়ে বৃত্তের উপর দিয়ে এনসার্কেল করা থাকছে, তাহলে কিন্তু তাদের সবসময় বিপরীত কোণের যোগফল 180 ডিগ্রি হবে সর্বদা। কিন্তু যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি না, কিন্তু দেখতে পাচ্ছি এইগুলোর ক্ষেত্রে কখনো কখনো হচ্ছে বিশেষ। যেমন আয়তক্ষেত্র হলেই সর্বদা হবে, বর্গক্ষেত্র হলেই সর্বদা হবে, ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে যদি সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম হয়ে যায় তাহলে এই চারটে শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত তুমি আঁকতে পারবে, বৃত্তের উপর থাকবে, কিন্তু এখানে তুমি সবসময় তুমি বৃত্ত তুমি আঁকতে পারবে না। দেখো এখানে যদি আমি বৃত্ত আঁকার চেষ্টা করি, একটু মজার বিষয় দেখে নাও, আমি যদি যোগ করতে যাই দেখো এটা বৃত্ত হবে না, যখন এটাকে দিয়ে ঘুরে যাবো দেখো বৃত্ত হচ্ছে না, কিন্তু এটাকে আমি বৃত্ত আঁকতে পারবো, এটাকে আমি বৃত্ত আঁকতে পারবো। একটা দেখো এরকমভাবে বৃত্ত আমি আঁকতে পারবো, এটাও দেখো একটা বৃত্ত আঁকতে পারবো, এগুলো সবই বৃত্ত আঁকা যাবে, কিন্তু এখান থেকে বৃত্ত আঁকতে পারবে। দেখো তুমি এটা বৃত্ত আঁকতে যাও বৃত্ত হবে না, এটা ওভাল শেপ অর্থাৎ ডিমের মতো শেপ হয়ে যাবে, ডিমের মতো শেপ হয়ে যাবে, এটা কখনো বৃত্ত হবে না, কিন্তু এগুলো সব বৃত্ত আঁকতে পারবে তোমরা, এগুলো দেখো সব বৃত্ত হয়ে যাবে, এগুলো সব বৃত্ত আঁকতে পারবে। তাহলে একটা আমি ইন্ট্রোডাকশান দিলাম, এইগুলো কিন্তু তোমরা সব হাতে হাতে নাতে করবে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি হিসেবে, যে প্রত্যেকটা এখন যখন যেমন খুশি ছবি আঁকবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রে দেখো সর্বদাই হবে, বর্গক্ষেত্রের বেলায় সর্বদাই হবে, সামান্তরিকের বেলায় হবে না, সামান্তরিক মানে যখন এইভাবে থাকছে পার্টিকুলার কেস, রম্বাস হবে না, ট্র্যাপিজিয়াম যদি সমদ্বিবাহু হয় হবে না, না হলে হবে, সমদ্বিবাহু হলে হয়ে যাবে, এইভাবে যে আর তো যে কোনো চতুর্ভুজের বেলায় কোনো গ্যারেন্টি নেই। আমরা সাধারণত অঙ্কের ভাষায় বলি যখন কোনো চরিত্র সবার জন্য ঘটে তখন আমরা বলি সেটা হ্যাঁ, আর যখন সবার জন্য ঘটে না তখন আমরা সেটা বলি না। তাহলে আজকে এরপরে আমরা যেটা হাতে নাতে করলাম গণিতের দুটি ধারা, একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল করে কতগুলো কংক্রিট এক্সাম্পলের সাহায্যে হাতে নাতে কয়েকটা উদাহরণ দিয়ে চেক করে করে দেখি যে কার ক্ষেত্রে হচ্ছে কার ক্ষেত্রে হচ্ছে না, বাট সেটা সার্বিকভাবে যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে এই যে কোনো বৃত্তের মধ্যে যদি চতুর্ভুজ, এটা একটা পার্টিকুলার চতুর্ভুজ, পার্টিকুলার বৃত্তের মধ্যে যখন এই ছবি আঁকছি এটা একটা পার্টিকুলার হয়ে গেল, কিন্তু যখন ইন জেনারেল বলবো ছবি না দেখে যে কোনো চতুর্ভুজকে যদি বৃত্তের মধ্যে আমরা আবদ্ধ করে ফেলতে পারি যার শীর্ষবিন্দুগুলো বৃত্তের উপর থাকবে, তাহলে সর্বদাই আমরা বলতে পারবো বিপরীত কোণগুলোর যোগফল সর্বদাই 180 ডিগ্রি বা সম্পূরক। এখন এরপরে এসো আমরা এই যে বিবৃতি বললাম ছবি এইভাবে দু একটি উদাহরণ না দিয়ে আমরা গাণিতিক যুক্তির সাহায্যে ছবির নিশ্চয়ই আশ্রয় নেব, কারণ দশম শ্রেণীতে তোমাদের উপপাদ্য প্রমাণে যে বহু রকম স্ট্র্যাটেজি আছে তার মধ্যে আমরা ছবি অর্থাৎ কংক্রিট একটা মূর্ত ছবি দিয়ে আমরা প্রমাণই করব, কিন্তু সেই ছবি আঁকলেও তার বিশেষ বিশেষ কোনো রেখাংশের মাপযোগ যেটা আমরা আঁকলাম তার পার্টিকুলার সেই চরিত্রগুলোকে আমরা নেব না, সাধারণ চরিত্রগুলো দিয়ে আমরা সাধারণত উপপাদ্য প্রমাণ করি। এরপরে আমরা আলোচনা করতে চলেছি যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, এটি একটি উপপাদ্য থিওরেম তোমাদের বইতে রয়েছে, এই উপপাদ্যটি নিয়ে আজকের আমরা আলোচনা করব, তারপরে তার বিপরীত উপপাদ্য নিয়ে আলোচনা করব, তারপরে আমরা কিছু তার চরিত্র কাজে লাগিয়ে পার্টিকুলার কিছু কিছু মানে উপপাদ্যে যেগুলো থাকে রেজাল্ট যেগুলো বেরোয় সেই স্টেটমেন্টগুলো আমরা শিখব আর কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। এবারে আমরা এসো উপপাদ্য।